জামাতে সলাত আদায় করার সময় রুকু থেকে উঠে মুক্তাদি সামি আল্লাহ হলেমান হামিদা বলবে নাকি এমাম শুধু বলবে যখন রুকু থেকে উঠবে তখন সামি আল্লাহ হলিমান হামিদা এমাম তো বলবে আর এমাম তার সাথে রব্বানা ওয়ালাক হামদ এমাম দুটোই বলবে এমাম সামি আল্লাহ হলিমান হামিদাও বলবে আর রব্বানা ওয়ালাক আলহাম তসমিও বলবে আর তাহমিদও বলবে মুক্তাদিরা কি বলবে এই ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বাল বা হানাবেলাদের মত হচ্ছে যে মুক্তাদিরা শুধু রব্বানা কাল হামদ বলবে মুতদিরা সামি আল্লাহ হামিদ বলবে না এমাম শাহফির রহমাউল্লাহ বলছেন না এমাম ওসমি আল্লাহ আহমেদা রব্বানাউল হামদ বলবে আর ও ওসমি আল্লাহ হামা রব্বানাউল আহমদ দুটোই বলবে এই যে কেরামদের ইখতলাফ রয়েছে দুই মজাহের ইতালাফ এই কারণে দেখা যায় যে আরব দেশ থেকে যে সলাতের কিতাবগুলি লেখা হয়েছে সেই কিতাবগুলিতে বলা হয়েছে শৈব রহমতুল্লাহর কিতাবও রয়েছে সেটি যে মুখতদিরা শুধু রব্বানাউলাকাল আহমদ বলবে ওয়াইদা কাল ইমাম সামি আল্লাহ আলমান রব্বানা উল্লাকাল আহম যখন ইমাম সামি আল্লাহ আলিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওালাক আলহামদ বলিও আর এটি সুন্নতের কাছাকাছি মনে হচ্ছে তবে ভারত বাংলাদেশে যে কিতাবগুলি বাংলায় লেখা হয়েছে আমি কিতাবের নাম বলছি না কিতাবের লেখকের নাম বলছি না আহলেদিস একজন আলেমের কিতাবে তাতে দেখেছি যে তিনি লিখেছেন যে ইমাম মুক্তাদি উভয়ে সামি আল্লাহ আলিমান আহমেদ বলবে সেটি এমাম শাফি মহল্লার মতকে প্রাধান্য দিয়ে কারণ আহলেদিস আলমাদের ওপর সাফি মজাহাবের একটা বেশি প্রভাব ছিল হানফিদের পাশাপাশি বসবের বসবাসের কারণে এবং সেখানে থাকার কারণে হানাফিদের মশলাগুলি যখন দুর্বল তখন সাফি মশলাটাকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু এমাম আহমদ বিন হাম্বালের ফেখের চর্চা না থাকায় এমাম আহমদ বিন হাম্বাল বা হানাবেলা আদের যে ফেখের সেটা প্রাধান্য পায়নি তাদেরকে তাবে এই হচ্ছে পার্থক্য সুতরাং আমি এখানে মনে করি যে কোনো একটা করলে কোনো অসুবিধা নেই কেউ যদি এম সাফি রহম্লা ইজতেহাদের আমল করে সামি আল্লাহ আলম আহমেদ রব্বা না আল আহমেদ মোখাদিও বলে তাও আশা করি কোনো অসুবিধা নেই তবে আমি ব্যক্তিগত যেটিকে প্রাধান্য দিই সেটি হচ্ছে ইমাম আহমদিন হাম্বালের মতটিকে আর সেটি সাইফুন বাদ রহমতুল্লা আলী প্রাধান্য দিয়েছেন তার কেফেত সালাতবী যেটি আমি অনুবাদ করেছি তাতেও যে মুক্তদিরা শুধু রব্বানাউল আলাকাল আহমদ বলে ইমাম বলবে সামি আল্লাহ আলম আল ওয়ালাক রব্বানাউআালাকলহাম দুটোই বলবে আরেকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন প্রশ্নটি আমি শেষ করে দিচ্ছি না আরও কয়েকটি প্রশ্ন রয়েছে তো এটি ছিল আঠারো নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছেন আমি এবং আমার স্বামী গত দশ মাস যাবৎ আলাদা আল্লাহ সহজ করুন আমার একটা ছয় মাসের ছেলে আছে ওর জন্মের পর এখন পর্যন্ত আমার স্বামী এবং শ্বশুর বাড়ির কেউ ওকে দেখতে আসে নাই ওর খবরও নেয় না এটা কি ঠিক করতেছে না ওটা ঠিক করেনি জি ছেলেকে অবশ্যই দেখতে আসবে ছেলের দায়ী দায়িত্ব হচ্ছে ছেলের বাবার আল্লাহ তাদেরকে দান করুন তারপরে সেই প্রশ্নের সাথে আরো প্রশ্ন করছেন দ্বিতীয় প্রশ্ন যে আর এখন আমার স্বামীর সংসার করবে কিন্তু তার শর্ত হচ্ছে আমার পরিবার নেয়া ওদের বাসায় যাওয়া লাগবে আর না হয় পরিবারের সাথে সম্পর্ক শেষ করে আসা লাগবে পরিবার নিয়ে এসে তাদের সাথে মীমাংসা করতে বলছে দেখেন সেটা যদি কল্যাণ মনে হয় আর তালাকের চাইতে আপনার মিলে যাওয়াটা অনেক ভালো আল্লাহ রাবুল আলমিন মিলে যাওয়াকে পছন্দ করেন আর তালাক হচ্ছে অগতির গতি যখন কোনো গতি পাচ্ছেন না কোনো রাস্তা পাচ্ছেন না তখন তালাক নিরুপায় হলে আল্লাহ যেন সহজ করে দেন কি ওদের খোঁজ খবর নিতে পারবো না মানে আপনার বাবা মায়ের খোঁজ খবর নিতে পারব না এটা জুলমে এটা যদি কেউ বলে তো তারা জালেম জি বাবা মায়ের সাথে সম্পর্ক ছেদ করতে যদি কোনো স্বামী বলে তাহলে এটা জুল অত্যাচার করছে অবশ্যই বাবা মায়ের হক রয়েছে বিয়ে হয়ে গেলেও তাদের সাথে সম্পর্ক রাখবে একমাত্র কোনো পাপের আশঙ্কা যদি থাকে তাহলে তাদের বাড়ি যেতে দেবে না কিন্তু বাবা মা আসবে দেখা সাক্ষাৎ করবে মেয়ের সাথে খোঁজ খোঁজখবর নেবে তারপর টেলিফোন যোগাযোগ রাখবেন এই সব করতে দিতে হবে যদি না করতে দেয় সে জালেম কোনোটা যদি করতে না পারি আমার সাথে সম্পর্ক রাখবে না কিন্তু আমার পরিবার কোনোভাবে যাইতে রাজি না তবে আমার যাওয়ায় কোনো বাধা দেই না স্বামীর শর্ত না মানলেও আমাকে নেবে না আর তালাকও দিবে না ওর কাছে আমার পরিবার অনেক খারাপ আমি সংসার করতে চাই এখন আমার কি করা উচিত আপনি যখন সংসার করতে চান তো যথাসাধ্য আপনি চেষ্টা করুন ইসলাম মীমাংসার চেষ্টা করুন আল্লাহ যেন সহজ করে দেন ইঞরিদা ইসলাহা ইউ অফেক্ট আল্লাহ রাব্বুল আলাহ রবিন সুর বাকারা বলেছেন যদি স্বামী স্ত্রী হয় চেষ্টা করে মীমাংসার জন্য এবং তাদের সদিচ্ছা থাকে তো আল্লাহ তাদের মাঝে সমন্বয়ের ব্যবস্থা করে দেবেন বা আল্লাহ তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি অনেক সমস্যায় আছি এই মাসের পর আমার স্বামী আর যোগাযোগ করবে না দয়া করে উত্তরটা জানাবেন আল্লাহ যেন সহজ করে যেমনটা বললাম যে মীমাংসা হয়ে যাওয়াটা অনেক ভালো আল্লাহ রব আলমে যেন সহজ করে দেন বিশ নম্বর প্রশ্ন বলছেন যে অনেকে বলে চার এমামের যে কোনো একজনই নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে মানতে হবে চার এমামের একজনকে মানতে হবে কেন কোন কোরআনের আয়াত আছে কোন হাদিস আছে মানতে হবে আমাদের সবচেয়ে বড় ইমাম রাসুর সাল্লাহ আল ইসলাম সুতরাং চার এমের একজনকে মানতে হবে আবু হানিফাকে সাফিকে মালিক কে আর আহম্মদকে ভবিষ্যৎবাণী করেছেন সাল্লাম যে আমার এতদিন পরে এমামগুলি আসবেন তাদের তোমরা কোনো একটা তরিকা ধরে নিও এ কথা বলেছেন আল্লাহ জানো দায়ত দান করেন কিন্তু তারাই আবার আকিদার ক্ষেত্রে অন্য ব্যক্তিদের অনুসরণ করে জি হ্যাঁ এই দেখেন তাদের কি অবস্থা জি আবু হানিফা রহমহলার মোকাল্লে ধুয়ে ফেখে শুধু ফেখে মোকাল্লে ধুয়ে হানাফি হয়ে গেল কিন্তু আকিদা আবু হানিফ রাহ মহল্লাহ নেবেন না সেখানে আবু মানুষের মাতুরিদের আকিদা নেবে সাফে এবং সাফির মোকাল্লে ধুয়ে সাফি হয়ে গেল এবং মালিকের মোকাল্লে মালিক হয়ে গেল কিন্তু আকিদা এবং আর এবং মালিকের নিল না তারা সাফি আর তারা আবুল হাসান আশারি নিল আলহামদুলিল্লাহ জাহানাবুল্লাহরা অনেক ভালো যে তারা আহমদ বিন হাম্বালের আকিদাও নিয়েছে এবং ফিকও নিয়েছে এই এরকমটাও যদি করত কিন্তু অন্ধ হয়ে নয় যদি দেখা যায় কোনো ক্ষেত্রে সেহী সোনার খেলাফ হচ্ছে ইমামের মত তাহলে সেখানে ইমামের কথা ছেড়ে দিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণকে এবং সুন্নাতকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে ইমানের দাবি অন্যদের বললেও নিজেদের ক্ষেত্রে তাদের এই দ্বিমুখী নীতি কে চিন্তা করুন যে মজাবি যারা আল্লাহ তাদের অন্তরকে অন্তরের বসিরাতকে আল্লাহ নিয়ে এনেছেন যে তারা আকিদার ক্ষেত্রে আবু হানিফাকে মানে না আকিদার ক্ষেত্রে শাফি মালিক শাফি মালেককে মানে না আর শুধু ফেকার ক্ষেত্রে মানে আর এই মজহাবকে তার নিজের পক্ষ থেকে ফরজ করে নিয়েছে মা আনজাল্লাহ বেহামিন সুলতান আল্লাহর কোনো দলিল নাজেল করেননি আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে সঠিক বুঝ দান করুন একুশ নম্বর সর্বশেষ প্রশ্ন শেখ আমি মনির জেদ্দার থেকে আমার প্রশ্ন হলো আমি ঘরের ছোট ছেলে আমি দশ এগারো বছর বিদেশ থেকে বাবাকে হিসাব ছাড়া টাকা দিয়েছি বাবা সংসারে এবং আমার অন্য অন্য ভাইদের পিছনে খরচ করেছে বাবা মৃত্যুর আগে সবাইকে জমি জমা ভাগ করে দিয়েছে মৃত্যুর আগে ভাগ করা যায় নয় আসলে এইভাবে আর সবাইকে বলে গেছে ওই টুকু জমি আমাকে বেশি দিতে সে এখন ওই জমিটুকু বেশি নেওয়াকে আমার ঠিক হবে অবশ্যই ঠিক হবে কারণ আপনি সমস্ত ইনকাম করে বাবা মাকে দিয়েছেন আর বাবা মা সমান করে ভাগ করে দিয়েছে এটি তো অত্যাচার করেছে জুলম অত্যাচার করেছে তার মধ্যে সামান্য কিছু আপনাকে যে বেশি দেওয়ার কথা বলেছে সেটা আপনি নির্দিধায় নিতে পারবেন আপনার জন্য শুধু হালাল নয় বরং আপনার অধিকার আল্লাহ রব আলমের জন্য আমাদের সমাজে এই কুসংস্কারগুলি দূর করে দেন যে বড় ছেলে অথবা যে ছেলেগুলি ইনকাম করে তারা ইনকাম করে বাবা মাকে সব টাকা দিতে থাকলো আর তারপরে ধন সম্পদ সব হলো বাবা মায়ের নামে আর যা ভাগ করে সমস্ত ছেলে মেয়েরা নিয়ে নিল আর বড় ছেলেরা যারা ইনকাম করে তাদের সাথে জুল অত্যাচার করা হলো অবিচার করা হলো এইসব জুল অত্যাচার থেকে আর হারাম পারিবারিক কাঠামো থেকে আল্লাহ রবুল আলমের যেন মুক্ত হওয়ার আমাদের জাতিকে তৌফিক দান করেন वसलमबी महमद वाला अली वसब ही अजमाइन